হাই স্টুডেন্টস তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এই কালী পুজোর মুহূর্তে দীপাবলির মুহূর্তে তোমাদের জন্য একটি অন্য ধরনের একটি ক্লাস ক্লাস বলবো না ঠিক এটা একটা তোমার বলতে পারো একটা উদ্যোগ সব মানুষকে সচেতন করার তো তোমরা যারা যারা উপস্থিত আছো ভিডিওটাকে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কি একবার কমেন্ট করে জান ওকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে চলো তো আমরা ক্লাসের দিকে এগোবো এই ক্লাসটা কেন জাস্ট একটাই কারণে তোমাদের দেখানোর জন্য ভারত কোনো দিকে অন্যদের থেকে পিছিয়ে নয় ভারতের এমন কিছু উদ্যোগ কিছু স্টার্ট এবং কিছু আবিষ্কার যেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। সেইগুলো রাতারাতি বিশ্বকে বদলে দিতে পারে তো এরকম কিছু জিনিস নিয়ে আজকের আলোচনা তো চলো ক্লাসটি শুরু করা যাক তোমরা যারা যারা আছো ভিডিওটাকে একটু শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিওর জন্য তো চলো আমরা ভিডিওর দিকে এগোই তো আজকে আমাদের টপিক হচ্ছে কিছু আবিষ্কার উদ্যোগ স্টার্ট যা বদলে দিতে পারে গোটা বিশ্বকে তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রথম আবিষ্কার বা স্টার্ট বা উদ্যোগ প্রথম উদ্যোগে পরে এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা কি এটা একটা রাস্তা ঠিক আছে এটা কোনো চাঁদের মাটি নয় দেখে মনে হচ্ছে হয়তো চাঁদের কলঙ্ক এখানে আছে এটা কোনো চাঁদের মাটি নয় এটা আমাদের ভারতেরই মাটি এবং ভারতের রাস্তা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা ভাঙা রাস্তা ভেঙে যাওয়া পুনরায় মানে পুন পুনরায় সেটা আবার নতুন করে তৈরি করা আবার দু তিন মাসে ভেঙে যাওয়া এটা কমন ব্যাপার কিন্তু এই রাস্তাটা যদি নিজের থেকে ভেঙে যায় আর নিজের থেকে আপনি আপনিই যদি রাস্তাটা সেরে ওঠে তাহলে এরকম আবিষ্কার হলে কেমন হয় যে রাস্তা রোজ নষ্ট হবে ভেঙে যাবে কিন্তু আবার নিজে না নিজেই পুনরায় আবার নিজের রিপেয়ার করে নেবে আপনে আপনে তো এরকম কিছু আবিষ্কার হলে কেমন হয় তো এরকম কিছু আবিষ্কার অলরেডি হয়ে গেছে তাও আবার আমাদের ভারতেই তো চলো দেখে নেওয়া যাক সেই আবিষ্কার এখানে দেখতে পাচ্ছ তোমরা নিমকুমার ভাটিয়া নিমকুমার ভাটিয়া একজন আইআইটিএন আমাদের ভারতেরই আইআইটি থেকে পড়াশুনো করেছেন এবং তার আবিষ্কার আমরা যদি দেখি তিনি একটা বায়ো প্রোডাক্ট দিয়ে তৈরি একটা রাস্তা তৈরি করেছেন বায়ো প্রোডাক্ট মাথায় রাখবে বায়ো প্রোডাক্ট দিয়ে তৈরি রাস্তা এমন একটা রাস্তা তিনি কর্ণাটকে তৈরি করেছেন তোমরা যদি দেখো এরকম একটা রাস্তা তিনি কর্ণাটকে তৈরি করেছেন তোমরা যদি এখানে দেখো আমি তোমাদের ছবি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক প্রকার হাইড্রোফিলিক রোড আমরা হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক এই দুটো কথার সাথে পরিচিত হাইড্রোফোবিক কি আমাদের সাধারণত পিচের রাস্তা যেগুলো হয় সেগুলো হচ্ছে হাইড্রোফ্রোবিক মানে জল পড়লে নষ্ট হয়ে যায় কিন্তু এমন কোনো যদি রাস্তা হয় যেটা জল পড়লে আরও সুন্দর গড়ে উঠবে তাহলে তাহলে তোমাদের জন্য রইল এই রাস্তার ব্যাপারে কিছু ইনফরমেশান এটা একটা বায়ো প্রোডাক্ট দিয়ে তৈরি রাস্তা এবং রাস্তা তৈরি করতে সাধারণ রাস্তার থেকে খরচ প্রায় সিক্সটি পারসেন্ট অব দি কম কারণের থিকনেস অনেকটাই কম থাকে আর এই রাস্তা এই রাস্তাটি মিনিমাম যদি দেখি পনেরো বছর আয়ু মিনিমাম পনেরো বছর আয়ু হয় ফিফটিন ইয়ার্স ক্যান ইউ ইম্যাজিন ফিফটিন ইয়ার্সের রাস্তাটা একটা আচরও পড়বে না যদি একটা আচর পরেও যদি এখানে একটা গর্ত হয়েও যায় এটা নিজে আপনি আপনে 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 সেরে উঠবে কারণ এটা বায়ো প্রোডাক্ট দিয়ে তৈরি আর বায়ো প্রোডাক্ট যে বায়ো প্রোডাক্ট দিয়ে তৈরি হয়তো সেটা তিনি রিভিল করেননি তার নিজস্ব আবিষ্কার বলে অবশ্যই রিভিল করা উচিত নয় তার আবিষ্কার হলে অন্য কোনো দেশ চুরি করে নিয়ে সেটার কাজ করতে শুরু করে দেবে তার পেটেন্ট তার অধিকার তো এইখানে তিনি গর্তটা হয়ে গেলে কী হবে পুনরায় সেই রাস্তাটা আবার পরিপূর্ণ হয়ে উঠবে তো তার এই আবিষ্কার আবিষ্কারের জন্য আমাদের তাকে একটা সম্মান জানানো উচিত তার নাম কি যে ব্যক্তির নাম হচ্ছে নিমকুমার ভাটিয়া তোমাদের এখানে নিমকুমার ভাটিয়া ইনি এটি আবিষ্কার করেছেন নিমকুমার ভাটিয়া চলো তারপরে তারপরের কিছু আবিষ্কারের ব্যাপারে আমরা জেনে নেব এবার হচ্ছে দু নম্বর আবিষ্কার চলো দেখে নেওয়া যাক দত্তা পাটেল দত্তা পাটেল একজন ইয়াহুর কর্মচারী যিনি বিদেশে অনেক বছর ধরে জব করেছেন অনেক বছর তার কোনো টাকার অসুবিধা ছিল না তার কোনো লাইফে কোনো প্রবলেম ছিল না একটা ভালো মায় না ভালো জায়গায় জব ইউএসএতে থাকতেন ভালো জায়গায় জব ভালো কোম্পানিতে জব সম্মান টাকা সব কিছু ছিল কিন্তু তার মনে কোনো একদিনও ভারতের কোনো একদিন ভারতের জেগে ওঠে এবং তিনি ফিরে আসেন ভারতে এবং এবং নিজের পকেট থেকে থেকে টাকা টাকা দিয়ে কিছু অন্যর করে তিনি আলটিমেটলি লক্ষ টাকার বিনিময়ে একটা ক্যানেল তৈরি করেন তিনি একটা ক্যানেল তৈরি করেন আমরা যদি দেখি এই ক্যানেলটা তৈরি হয়েছে কোথায় এই ক্যানেলটা তৈরি হয়েছে হালগড় ঠিক আছে হালগড়া বলে একটা জায়গায় লাতুরের হালগড়া বলে একটা জায়গায় এই এই ক্যানেলটি তিনি তৈরি করেন লাতুরের হালগাড়া বলে একটি জায়গায় তো ক্যানেল ক্যানেল তৈরি করা এমন কি ব্যাপার ক্যানেলের মধ্যে এমন কি স্পেশাল আছে ক্যানেলটা হচ্ছে এমন একটা ক্যানেল যেটা এমন একটা জায়গা থেকে টানা হয়েছে যেখানে অন্য একটা রাজ্য বন্যায় ভেসে যায় সেখান থেকে টেনে আনা হয়েছে ক্যানেলটাকে এবং যেই রাজ্যে জল নেই লাতুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে জল মাটির তলায় নামদে নাম এত নিচে নেমে গেছে যে সেখান থেকে জল ওঠানো সম্ভব নয় তো সেরকম একটা গ্রামে তিনি তার এই ক্যানেলটাকে প্রবেশ করান এবং ক্যানেল প্রবেশ করানোর ফলে গ্রামের তো জলকষ্ট কষ্ট তাছাড়াও তার যদি দেখো আগের পয়েন্টটা তার গ্রামের এখন জলস্তর ভূঙ্গ জলস্তর কত আটশো ফুট থেকে বেড়ে এখন নশো ফুট হয়ে গেছে প্রায় একশো ফুট অব্দি জলস্তর বেড়ে গেছে আর একশো ফুট জলস্তর মারা মানে ভাবছ যে কতটা জল জমেছে একশো ফুট আমরা যদি দেখি জাস্ট জাস্ট এক সেন্টিমিটার আমরা যদি দেখি এক সেন্টিমিটার যদি দু হাজার জলস্তর বৃদ্ধি পায় যদি পায় তাহলে সেটা হয় কি আড়াই হাজার কিউসেক ঠিক আছে সরি এক হাজার দুশো পঞ্চাশ কিউসেক ঠিক আছে তো জল হয় তো তার মানে বুঝতে পারছো যে এইখানে কতটা জল এই এই একশো ফুট জল বেড়ে যাওয়া মানে কতটা জল বৃদ্ধি পাওয়া দত্তা পাটিলের এই অনবদ্ধ উদ্যোগ আমাদের ভারতের একটা গ্রামের জলকষ্ট কাটিয়েছে আর এইটাই যদি সরকার মানে লক্ষ্য করে এইটার উপরে যদি নজর দেয় আমরা হয়তো সারা ভারতের জলকষ্ট খুব সহজেই কাটিয়ে তুলতে পারবো সারা ভারত পুনরায় জলকষ্ট থেকে মুক্ত হবে এবং যেই রাজ্যগুলো বন্যায় মানে ত্রস্ত বিত্রস্ত হয়ে গেছে সেই রাজ্যগুলোও বেঁচে যাবে আর বেঁচে যাবে সেই রাজ্যটাও যে জল পায় না তো চলো এর পরের উদ্যোগের দিকে আমরা এগোবো ইয়াহুদে কাজ করতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে চলো তার পরের উদ্যোগ তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে একটা বাচ্চা ছেলে আমাদের থেকেও ছোট বয়সে লোকের স্বপ্ন কি থাকে আমি বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব তাই তো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা উকিল হব এরকম স্বপ্ন দেখে আই হব আইপিএস হব কিন্তু এই ছেলেটা স্বপ্ন দেখেছিল ছোটবেলা থেকে একজন ফার্মার হওয়ার একটা বাচ্চা যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে ফার্মার হওয়ার আর এই ফার্মার তার যে ফার্মার হওয়ার স্বপ্ন সেটা হয়ে উঠেছে একটা বিশাল বড় আমাদের দেশের কাছে একটা স্বপ্ন হয়ে উঠেছে এরকম ফার্মার আমাদের দেশে আরও চাই কেন কারণ এ একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে দারুণ একটা টেকনিক জিরো বাজেট অর্গানিক ফার্মিং মানে যে ফার্মিং করতে অর্গ্যানিক ফার্মিং করতে একটা পয়সাও লাগবে না আমরা জানি অর্গ্যানিক ফার্মিংয়ে ফার্মিংয়ে বিশাল বড় একটা খরচ কিন্তু এই ছেলেটা কর্ণাটকে এমন একটা মানে অর্গ্যানিক ফার্মিংয়ের একটা এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছে সেটা হচ্ছে জিরো বাজেট ফার্মিং জিরো বাজেট অর্গানিক ফার্মিং এর ফলে আমাদের দেশের কোটি কোটি টাকা বেঁচে যাবে চাষিদের এবং আলটিমেটলি যে প্রোডাক্টটা পাওয়া যাবে যে ফলটা আমরা পাবো সেটা হবে অসাধারণ এবং কি সেটা হবে পুরোপুরি জীবাণুনাশক মুক্ত বা কোনো প্রকার মানে কোন প্রকার কেমিক্যাল মুক্ত কোনো প্রকার কেমিক্যাল থাকবে না আমাদের শরীরের পক্ষে সেটা হবে খুবই উপকারী তো দেখতে পাচ্ছ তিনি এই ছেলেটি তাই জন্য কি করেছে একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে যার নাম হচ্ছে কি প্রজেক্ট তোমরা তোমরা চাইলে গিয়েও ওর কাছ থেকে ট্রেনিং নিতে পারো তোমরা চাইলে কর্ণাটকে গিয়ে ট্রেনিং নিতে পারো এবং শিখে আসতে পারো কিভাবে জিরো বাজেট অর্গ্যানিক ফার্মিং করতে হয় তোমার কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না তার জন্য তো সারা ভারতের মানুষ যাতে এই টেকনিক শিখতে পারে তার জন্য এনার অনবদ্ধ উদ্যোগ আর প্রজেক্ট তো তোমরাও এটা সুবিধা নিতে পারো তোমরাও নেটে গিয়ে সার্চ করতে পারো আর প্রজেক্টের ব্যাপারে এবং এখান থেকে সব তোমরা পেয়ে যাবে ডিটেলস তো এর পরে আমরা যে পয়েন্টে যাব। তার আগে আমরা জেনে নিই ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ডস বলে আমাদের ভারতে একটা অ্যাওয়ার্ড হয় ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি তিনজন ব্যক্তিত্ব জিতেছিল তিনজন ব্যক্তিত্ব যাদের দুজন নিয়ে একটা কথা বলবো আজকে তাদের আবিষ্কার তাদের এই স্টার্ট আমাদের ভারত নয় গোটা বিশ্বকে চমকে দিতে পারে এবং বদলে দিতে পারে এবং ভারতকে নিয়ে যেতে পারে একটা অনবদ্ধ অনেক উপরের একটা শিখরে তো চলো দেখে নেব সেই মানে প্রজেক্টগুলো কি কি তো আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাটারি দেওয়া আছে যার নাম হচ্ছে কি অ্যালো ইসেল এটার নাম হচ্ছে অ্যালো ইসেল অ্যালো ইসেল কী কী এমন জিনিস এটা হচ্ছে এমন একটা ব্যাটারি এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাটারি

সাধারণত কি হয় ব্যাটারি বায়োডিগ্রেডেবল হয় না এবং তার মধ্যে যে বিষাক্ত পদার্থটা থাকে তার নাম হচ্ছে লেড আমরা যখন ব্যাটারি ডাম্প করি সেটা মাটিতে গিয়ে করে মাটিকে মারাত্মক রকমের বিষাক্ত করে তোলে এবং এই লেড ব্যাটারিগুলো আমাদের পকেটে যদি কোনো মেটেরিয়াল থাকে বা আমরা সাথে নিয়ে যদি ঘুরি সেটা আমাদের শরীরেও কী করে রেডিয়েশন সৃষ্টি করে এবং আমাদের শরীরেরও ক্ষতি করে তো অ্যালোই ব্যাটারি হচ্ছে এমন একটা ব্যাটারি যেটা অ্যালোভেরার থেকে তৈরি অ্যালোভেরার কেমিক্যাল যে এনার্জিকে এটা কি করেছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে এরা তৈরি এটা তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে অ্যালো ইসেল যেটার নাম এটা একটা স্টার্ট প্রজেক্ট যেটার আন্ডারে কি হবে তোমরা আগের থেকে আগে যে ব্যাটারির ব্যাকআপ দিত যে ব্যাটারিগুলো তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি ব্যাক পাবে এতে এবং টস দশ পার্সেন্ট আমরা কি দেখছি দশ পার্সেন্ট এটা কস্ট কমে যাবে যদি আমরা এটা থেকে করি খালি এটাই লাভ নয় একটা দিকে ভেবে ভেবে দেখো এই ব্যাটারি উৎপাদনের ফলে খালি ব্যাটারি শিল্পই চলবে আমাদের পরিবেশ রক্ষা হবে তা নয় অ্যালোভেরা যারা চাষ করে যে চাষিরা তারা কি পাবে তার একটা ইনকামও পাবে আমরা যদি দেখি অ্যালোভেরা চাষ করে যে চাষিরা তাদের আমাদের দেশে তেমন অ্যালোভেরা চাষ হয় না আমরা কি করতে পারি অ্যালোভেরাকে কি করতে পারি অ্যালোভেরাকে আমরা আমাদের দেশের একটা কি করতে পারি মানে ক্যাশক্রপ করে তুলতে পারি ক্যাশক্রপ মানে যেটা আমাদের অর্থকারী ফসল যেটাকে বলে থাকি আমরা অ্যালোভেরাকে অর্থকারী ফসল বানাতে পারি এই উদ্যোগটা নিয়েছেন হচ্ছে নিমিশা ভার্মা কো ফাউন্ডার অফ অ্যালো ইসেল নিমিশা ভার্মার এটি আবিষ্কার তোমরা চাইলে এটা নেটে গিয়ে সার্চ মেরে দেখে নিতে পারো ইকো ফ্রেন্ডলি ব্যাটারি তারপরের যে উদ্যোগটা দেখব এইটা দেখলে তোমাদের আমি বলতে পারি লোম খাড়া হয়ে যাওয়া অবশ্যই জরুরি কারণ এটা একটা বিশাল বড় আবিষ্কার যেটা হচ্ছে কি থ্রি প্রিন্টিং অফ রকেট ইন ইন্ডিয়া ইন্ডিয়া এখন থেকে রকেটের থ্রি ডি প্রিন্টিং করা শুরু করেছে যেই কোম্পানি এটা করছে তাকে যদি আমরা দেখি তারা এই স্টার্ট আপে অংশগ্রহণ করেছিল এবং প্রথম স্থান অধিকার করে তার নাম হচ্ছে স্কাই রুট এরোস্পেস এমন একটা জিনিস আবিষ্কার করেছে থ্রিডি প্রিন্টিং এর মাধ্যমে রকেট তৈরি করছে যেটা কয়েক দিনের মধ্যে আমরা রকেট তৈরি করে ফেলতে পারবো না আমাদের কর্মচারী অত লাগবে না অন্য কিছু মানে ভারত আস্তে আস্তে ভারতের প্রাইভেট স্পেসেক্স আমাদের দেশে তৈরি হচ্ছে আমরা স্পেসেক্স নিয়ে অনেক কথা বলি স্পেসেক্স একটা বিরাট বড় এজেন্সি অনেক অনেক কথা বলি কিন্তু আমাদের ভারতের স্পেসেক্স তৈরি হচ্ছে ভারতের স্পেসেক্স যেটার নাম হচ্ছে কি স্কাই রুট এরোস্পেস স্পেসেক্সের সাথে আমরা তুলনা করব না কারণ এটার একটা নিজস্ব পরিচয় আছে তার নাম হচ্ছে স্কাই রুট এরো স্পেস আমরা যদি দেখি এর আবিষ্কার রিসেন্টলি এরা লঞ্চ ভেহিকেল মানে তৈরি করতে চলেছে তৈরি করা শুরুও করে দিয়েছে ইসরোর আন্ডারে এরা কাজ করছে ইসরোর সাথে আমরা যদি দেখি এটা কি থ্রি ডি প্রিন্টিং করার ফলে এর কস্ট এফেক্টিভ যদি শোনো তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে আমাদের এক একটা রকেট তৈরি করতে যে পরিমাণ খরচ হয় তার মাত্র টেন পারসেন্ট অর্থে মাত্র টেন পার্সেন্ট অর্থে এই রকেটগুলো তৈরি হবে আর এই রকেটগুলো এই লঞ্চিং ভেহিকেলগুলো হবে পৃথিবীর সর্বকালের সর্বনিম্ন টাকার প্রজেক্ট এইটা একটা স্পেসের প্রজেক্ট যেটা সর্বনিম্ন অর্থে হচ্ছে মানে শুনে অবাক লাগলেও ভারত এর আগে ভারতই করেছিল যে সব থেকে কম টাকায় এই লঞ্চিং ভেহিক্যাল তৈরি করেছে কিন্তু এটা তারও টেন পারসেন্ট অর্থে মানে ধরা ছোয়ার বাইরে পৃথিবীর অন্য সব দেশের ধরা ছোয়ার বাইরে আমাদের ভারত তৈরি করছে ভারতের কি এরোস তোমার হচ্ছে স্কাইরুট এরোস্পেস এটিকে তৈরি করছে আর এটি কোম্পানির তৈরি হয়েছে বারোই জুন দু হাজার এবং এদের যদি আমরা ফাউন্ডার দেখি পাওয়ান কুমার চন্দনা এবং নাগা ভারত ঢাকা তো তোমরা এখানে দুজন আবিষ্কর্তাকে দেখতেও পাচ্ছ এই প্রজেক্টের আবিষ্কর্তা চলো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইবার চলো তার পরের আবিষ্কারের দিকে যাই এরকম ভাবে আমরা ষোলোটা আবিষ্কার দেখবো যেগুলো ভারতে হয়েছে ধোলেরা সিটি ঠিক আছে ধোলেরা সিটির ব্যাপারে আমরা এখন দেখব তো ধোলেরা সিটি কেন ধোলেরা সিটি এমন মানে এইটার ব্যাপারে কেন মানে কথা বলছি ধোলেরা সিটি পৃথিবীর এমন একটা সিটি হতে চলেছে যার মধ্যে এমন কিছু নেই হতে পারে না দুনিয়ার সব রকম উন্নত ব্যবস্থা এমন কি দুবাই বা অন্যান্য আমেরিকার মানে বিভিন্ন শহরের মধ্যে জানেই এখানে সেটা আছে এইখানে শত বৃষ্টি হয়ে যাক বন্যা হয়ে যাক এক ফোটাও জল এখানে দাঁড়াবে না এক ফোটাও জল দাঁড়াবে না এই শহরে না কোন তোমার বাড়িতে তোমার কোনো তুমি ধরো এখানে থাকো তোমার পাশের বাড়িতে আগুন ধরে গেছে কোনো ফায়ার ব্রিগেডে কল করার দরকার নেই ফায়ার ব্রিগেডের কাছে অটোমেটিক খবর চলে গেছে তোমার বাড়িতে যদি আগুন ধরে যায় বা কারুর বাড়িতে যদি আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে অটোমেটিক কি হয়ে গেছে তাদের বাড়িতে খবর পৌঁছে গেছে ঠিক আছে কি করে মানে পুলিশের কাছে খবর পৌঁছে যাবে তোমার বাড়িতে যদি ডাকাত পড়ে পুলিশের কাছে অটোমেটেড খবর পৌঁছে যাবে পুলিশের কাছে অটোমেটেড খবর পৌঁছে যাবে তোমাকে কল করারও দরকার নেই যে বাড়িতে ডাকাত পড়েছে তোমার বাড়িতে যদি কোনো কমে আগুন ধরে যায় কোন রকমে ফায়ার ব্রিগেডকে ডাকার দরকার নেই জাস্ট ফায়ার ব্রিগেড নিজের থেকে তোমার বাড়িতে চলে আসবে তোমার যদি হসপিটালে যেতে হয় জাস্ট তোমার বাড়িতে বাটন থাকবে প্রেস করো তোমার বাড়িতে অ্যাম্বুলেন্স চলে আসবে অটোমেটেড প্রসেস ও তোমার লোকেশন ট্র্যাক করে জাস্ট একটা বাটন টিকবে তোমার ধরো তুমি ধরো অন্ধ এই সিটিতে থাকো তোমার চলাফেরার জন্য কি দরকার কোনো একজন সঙ্গী দরকার যে তোমাকে বাড়ি থেকে নিয়ে যাবে অ্যান্ড ড্রপ করে দেবে সেটার ফ্যাসিলিটিও থাকবে তোমার মোবাইলে অ্যাপ থাকবে তুমি জাস্ট ডায়াল করো তোমার বাড়িতে এসে তোমাকে পিক করবে অ্যান্ড ড্রপ করে দিয়ে চলে যাবে তো এইখানে এমন কোনো ফ্যাসিলিটি নেই সব কিছু আন্ডারগ্রাউন্ড মানে তোমার জল ঠিক আছে জল বলো বা আদার্স যাবতীয় যা গ্যাস জল সাধারণ মানুষের যা যা দরকার হয় ড্রেনেজ সিস্টেম সব মাটির তলা দিয়ে গেছে এবং এই ড্রেনেজ সিস্টেম খারাপ মানে জন্য অন্তত বারবার মাটি খুঁড়তে হবে সারাই এইটুকু এইটুকুনি আমি বলতে পারি আর এখানে যদি আমরা দেখি এটা ডেভেলপ করেছে কে তো এইটা ডেভেলপারের নাম হচ্ছে সেভেন ওক ডেভেলপার্স সেভেন ওক ও ওক ডেভেলপার্স এই শহরটিকে তৈরি করছে তো আমাদের শুভেচ্ছা রইল এই শহরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আসুক এবং আমরা খুব তাড়াতাড়ি স্মার্ট সিটি সিটির একটা মজা উপভোগ করি সত্যিকারের স্মার্ট সিটি যেটা আজ থেকে একশো কেন হাজার বছর পরেও স্মার্ট সিটি তখনও আমরা কি বলবো এটাকে স্মার্ট সিটিই বলবো এরকম একটা শহর হতে চলেছে আর এরকম শহর খালি একটা ধলেরা নয় আমাদের ভারতে এরকম শত ধলেরা দরকার যেটা প্রায় এই ধলেরা সিটির ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ লাখ 50 লাখ মানুষকে আরামসে জায়গা দিতে পারে মানে কোনো এক্সট্রা মানুষ না নিলেও 50 লাখ এরকম যদি আমরা 100টা সিটি তৈরি করতে পারি তাহলে 100টা সিটি তৈরি করতে পারলে আমরা প্রায় 50 কোটি মানুষকে আমরা শহরে বসবাস দিতে পারব তাকে रोजगार দিতে পারব এবং সব সুবিধা দিতে পারব ওকে তো ধোলেরা সিটি আমাদের এই যে দেখতে পাচ্ছো ফিউচার ধোলেরা সিটির ছবি তোমরা এটা দেখতে পাচ্ছো ডিজাইন হয়েছে এবার কাজ হবে এবং এটা তৈরি হবে এখানে তোমরা সব ডিজাইন দেখতে পাচ্ছো ফিউচার ধোলেরা এটা হচ্ছে ফিউচার ধোলেরা এবং বর্তমানে যেটুকুনি তৈরি হয়েছে সেইটুকুনিও আমি তোমাদের দেখাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ধোলেরা সিটি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধোলেরা সিটি দেখে মনে হচ্ছে বিদেশ কিন্তু এরকম আমাদের মানে সরকারের কাছে বিনতি থাকবে যে এরকম পঞ্চাশ লাখ মানুষকে যদি এরকম একশোটা শহরে স্থাপন করা যায় তাহলে আমাদের দেশ সম্পূর্ণ বদলে যাবে এবং এরকম ফাঁকা জায়গা ধোলে রাশিটি সব থেকে বড় যে ব্যাপার হচ্ছে এটা কোনো চাষের জমি নষ্ট করে হয়নি এমন একটা জায়গা হয়েছে যেখানে জীবনেও চাষ হওয়ার কোনো সম্পর্ক মানে সম্ভাবনা ছিল না একেবারে যাকে বলে অনুর্বর জমির উপর এটি তৈরি হয়েছে সম্পূর্ণ অনুর্বর জমির উপর এটা তৈরি হয়েছে ঠিক আছে চলো এরপরে এরপরের আমরা আবিষ্কারগুলো দেখে নেব একটা দারুণ আবিষ্কার সাত নম্বর পয়েন্ট যেটা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা তাদের কাছে এই ব্যক্তি তাদের কাছে ভগবানের মতন যার নাম হচ্ছে আর শাহ দিলবাগি তাদের কাছে ইনি ভগবানের মতন যারা জন্মগত কথা বলতে পারে পারে না বা অ্যালজাইমার ডিজিজের রুগী বা কোনো কারণে তার বাক ক্ষমতা হারিয়েছে এরকম ব্যক্তিদের জন্য এই যে টক বলে একটা মেশিন এই মেশিনটার নাম হচ্ছে টক ঠিক আছে এই মেশিনটার নাম হচ্ছে টক এই টক বলে যে মেশিনটা এটা কি করবে তাদের এয়ার ফ্লো মুখে দেখো যতই বোবা হোক না কেন তার মুখে এয়ার ফ্লো হয় কিন্তু তার এয়ার ফ্লোটা কি হয় বাইরে চলে আসে তো এই এয়ার ফ্লো এর মাধ্যমে কি করবে টক নিজের মতন কি করবে সেই ব্যক্তির আওয়াজ উৎপন্ন করবে টক হচ্ছে এমন একটা অ্যাপ যেটা মুখের মধ্যে এটা দেখতে পাচ্ছ এই কানেকশনটা মুখের মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে মুখের মধ্যে ঢোকাতে হবে অ্যান্ড কি হবে ত্বক এই মেশিনটা কি করবে সেই সাউন্ডটা উৎপন্ন করবে সে কি বলতে চায় তার মনের ভাব সে প্রকাশ করতে পারবে যে অ্যালজাইমারের রুগী হোক বা সে বোবা হোক বা কোনো কারণে স্ট্রোকের ফলে সে বাক ক্ষমতা হারিয়েছে তাদের পক্ষেও এটা হবে একটা ভগবানের মতন এই ব্যক্তি হয়ে উঠবে ভগবানের মতন আর প্রার্থনা করছি এরকম আরও অনেক আবিষ্কর্তা চলে আসুক যারা এরকম যারা প্রতিবন্ধী তাদের পাশে এসে দাঁড়াক এবং এরকম আরেকটা আবিষ্কারের ব্যাপারেও আমরা দেখব ফার্স্টে এটা দেখে নিই আমরা আর শাহ দিলবাগি যে আবিষ্কার করেছে টক বলে একটি ডিভাইস যেটা ব্রেথের মাধ্যমে বোবা মানুষদের মুখেও শব্দ ফুটিয়ে তুলবে খালি এটা নয় এখানে সাতটা অ্যাক্সেন্টে কথা বলা যেতে পারে সাতখানে অ্যাকসেন্ট আছে ভয়েসও আলাদা আলাদা আছে আপাতত সাতখানে অ্যাকসেন্ট আর ওর চেষ্টা হচ্ছে যে এইটাকে নিয়ে যাওয়া হচ্ছে পৃথিবীর সব রকম অ্যাকসেন্টে যাতে কথা বলা যায় এটার মাধ্যমে এবং সব রকমের ভাষায় কথা বলা যায় সব কিছু এটার মাধ্যমে যাতে করা সম্ভব সেটার ও চেষ্টা করছে চলো আমাদের কান্ট্রি সিটিজেন যাদের যাদের কথা বলছি সবাই আমাদের কান্ট্রি সিটিজেন কেউ অন্য কান্ট্রি নয় পুরোপুরি ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান আমাদের ভারতীয় এবং এটা একটা ভারতীয় স্টুডেন্ট আর শাহ দিলবাগি আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ভারতীয় কলেজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ঠিক আছে চলো একজনও বিদেশি নয় যাদের আলোচনা করছি আজকে একজনও বিদেশি নন তাদের সিটিজেনশিপ সবার ভারতীয় এরপরে আমরা আসছি হচ্ছে কি সাইট অ্যান্ড মুভমেন্ট যেই এইটার এই প্রজেক্টটার নাম হচ্ছে শু অ্যান্ড কেন এই প্রজেক্টটার নাম হচ্ছে শু অ্যান্ড কেন এটা হচ্ছে এমন একটা জুতো যেটা অন্ধদের অন্ধদের কি করবে রাস্তায় চলতে সাহায্য করবে এতদিন অনেক কিছু এসছে গুগল অনেক অ্যাপ বার করেছে যেটা অন্ধদের চলতে সাহায্য করে কিন্তু আলটিমেটলি এটা ওইটা কি করতো অন্ধদের রাস্তা চেনাতে সাহায্য করতো খুব জোর রাস্তাটা চিনিয়ে দিত এই ডান দিকে বেকুন এবার বা দিকে বেকুন কিন্তু সামনে যদি একটা গাড়ি চলে আসে অন্ধ তো দেখতে তো পায় না সামনে যদি একটা গাড়ি চলে আসে সামনে যদি রাস্তায় একটা ল্যাম্প পোস্ট থাকে তখন কি হবে সে তো ধাক্কা খেয়ে যাবে তো সেই সবের হাত থেকে বাঁচানোর জন্যই আমাদের ভারতীয় আরেকটা আবিষ্কার যেটার নাম হচ্ছে শু অ্যান্ড কেন জুতোটা দেখতে এখানে এরকম লাগছে কিন্তু আসল যেটা ফাইনাল প্রোডাক্ট সেটা ছবিও দেখাবো কেমন এটা প্রাইমারি একটা প্রোডাক্ট যেটা তৈরি করা হয়েছিল ঠিক আছে শ্যু অ্যান্ড কেন যেটা কি করবে সামনে যদি কোনো অবস্টিক্যাল আসে সে তখন সিগন্যাল দেবে সামনে অবস্টিক্যাল আছে বা ডান দিকে কোনো যদি অবস্টিক্যাল থাকে ডান দিকে বলবে ডান দিকে অবস্টিক্যাল আছে বা দিকে অবস্টিক্যাল আছে সব এটা খবর দেবে এবং এর মধ্যে জিপিএস সিস্টেমও করা আছে মানে তোমাকে রাস্তা চেনাতেও সাহায্য করবে এইবার ধরো তোমার পাশেই বলি তুমি মিস করে যাচ্ছ তখন জুতোটা ভাইব্রেট করবে ভাইব্রেট করে বুঝিয়ে দেবে না না ভুল দিকে যাচ্ছেন আপনি এদিকে নয় একটুখানি দেখুন কোন দিকে আছে ভুল দিকে যাচ্ছেন এটা ইনফর্ম করে দেবে ভাইব্রেশনের মাধ্যমে তো আমরা যদি দেখি ফাইনাল প্রোডাক্টটা কেমন ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে এইটা যে আমরা ফাইনাল প্রোডাক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা এরকম টাইপের একটা সোল যেটাকে ওটারই মিনিয়েচার ভার্সন করে একটা সোল বানানো হয়েছে যেটা জুতোর মধ্যে ভরে দেওয়া হবে এবং এইটা পরে যে কোনো অন্ধ মানুষ চলাফেরা করতে পারবে আর আমরা যদি দেখি আবিষ্কর্তাদের নাম এখানে দেখতে পাচ্ছি পার্থ ধাল ঋষভ আগরওয়াল সৃষ্টি ঠাকুর শুভম রহতাগি গাইডেড বাই পঙ্কজ শর্মা ইসি ডিপার্টমেন্ট এমআইটি এমআইটি মানে এইটা ওই এমআইটি ভেবো না ঠিক আছে এটা ভারতের এমআইটি ঠিক আছে এটা হচ্ছে ভারতের এমআইডিতে প্রস্তুত ঠিক আছে এটা হচ্ছে ভারতের এমআইডিতে প্রস্তুত এবং ভারতীয় ছাত্রদের দ্বারাই তৈরি পার্থ পার্থ ঢাল ঋষাব আগরওয়াল সৃষ্টি ঠাকুর এবং শুভ রোহতাগির এবং তাকে সাপোর্ট করেছে কে পঙ্কজ শর্মা তো একটা অসাধারণ আবিষ্কার আর এরকম আবিষ্কার আরও হতে থাক আর যাদের দরকার এরকম আবিষ্কার তারা আর এই জিনিসটা আজকে যে ক্লাসটা হচ্ছে এইটা খালি তোমাদের দেখার জন্য না এটা শেয়ার করার জন্য প্রত্যেক মানুষকে জানিয়ে দেওয়া তাদের দরকারের জিনিস এখানে আছে এবং এটাকে এত শেয়ার করো এত শেয়ার করো যাতে গভর্নমেন্টের চোখে পৌঁছে যায় যে এই আবিষ্কারগুলো আছে এইগুলোকে কাজে লাগানো যেতে পারে তোমরা সবাই এই ভিডিওটাকে শেয়ার করে যাও ঠিক আছে সবাই একের পর এক শেয়ার করে যাও এটা চলো এরপরে আমরা দেখবো কি এরপরে আমরা একটা রাস্তা দেখবো যেটা প্লাস্টিক দিয়ে মেড স্যার প্লাস্টিক দিয়ে মেড রাস্তা তো পৃথিবীর অনেক জায়গাতেই হয়েছে হ্যাঁ হয়েছে একদম হয়েছে কিন্তু ভারত এই প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তার যে মেশিনটা সেটা তৈরি করে ফেলেছে মানে আমাকে পৃথিবীর অন্য জায়গা থেকে কেনার জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে না ওই দেশ আমাকে যন্ত্রটা দেবে তারপরে আমি রাস্তাটা তৈরি করবো আমার ভাবার কোনো দরকারই নেই একজন কেমিস্ট্রি প্রফেসর একজন কেমিস্ট্রি প্রফেসর নাম হচ্ছে রাজা গোপালন বাসুদেবন রাজা গোপালান বাসুদেবান এই যন্ত্রটা আবিষ্কার করে ফেলেছে যাকে এখন ভারতে ডাকা হচ্ছে প্লাস্টিক ম্যান বলে যে পাস প্লাস্টিক ওয়েস্ট ইউজ করে তৈরি করে ফেলেছে একটা রাস্তা একটা সম্পূর্ণ গোটা রাস্তা এবং তার মেশিন আর ভারতীয়দের একটা পয়েন্ট খুব ভালো ভারতীয়দের বুদ্ধি খুব ভালো কিসের জুগার যুগার বুদ্ধি তো এইটা যুগার বুদ্ধি দিয়েই তৈরি মানে অন্যান্য ট্রাক্টর বলো এবং অন্যান্য জোড়া লাগিয়ে 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 তৈরি করে ফেলেছে ভারত নিজস্ব একটা প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করবার মেশিন মেশিন সম্পূর্ণ যার মধ্যে প্লাস্টিক দিয়ে দাও অটোমেটেড রাস্তা হতে হতে বেরিয়ে যাবে মানে একদিনের মধ্যে টোটাল রাস্তা মানে কয়েক কিলোমিটার রাস্তা তুমি কমপ্লিট করে ফেলতে পারবে এই মেশিনের মাধ্যমে এক দিনের মধ্যে কয়েক কিলোমিটার ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইম্যাজিন কত তুমি একবার ভাবতে পারছো না যে কতগুলো মানে তোমার প্লাস্টিক ওয়েস্ট এইখানে কাজে লেগে যাবে এবং সেই রাস্তা এই রাস্তা হবে অনেক বেশি টিকাউ মানে ভাঙার কোনো সম্ভাবনা নেই কারণ প্লাস্টিক সহজে ডিগ্রেডেবল হয় না প্লাস্টিক সহজে নষ্ট হয় না প্লাস্টিককে খাওয়ানো এত সহজ নয় প্লাস্টিক সহজে খায় না তো তোমাদের জন্য রইলো এই রাজা গোপালন বাসুদেবানের ব্যাপারে কিছু তথ্য তোমরা এখানে দেখে নিতে পারো চলো চলো তারপর তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ওয়াটার পিউরিফায়ার কিরকম ওয়াটার পিউরিফায়ার যেটা কি সোলার ওয়াটার পিউরিফায়ার আমরা সোলারকে অনেক কাজে লাগাতে পারি তার একটা উদাহরণ কি আমাদের এই সোলার ওয়াটার পিউরিফায়ার যেটা কি করবে আমাদের দেশের যত মানে আমরা কি করতে পারি এর মধ্যে জল স্টোর করে রাখতে হবে দেন আমরা এটা সূর্যের সামনে গিয়ে রেখে আসব এবং যে জলগুলো হবে সেগুলো কি করবে এখানে ইউভি রে এই কাচের মধ্যে দিয়ে খালি ইউভি রে প্রবেশ করবে এবং জলটা কি হয়ে যাবে সম্পূর্ণ জীবাণুমুক্ত সূর্যের রশ্মি পড়বে কিন্তু ঢুকবে কি ইউভি রে জলটাকে গরমও করবে না অন্য কিছু করবে না কিন্তু জীবাণু জীবাণু শূন্য হয়ে যাবে অ্যাকোয়াগার্ডও নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট জীবাণু মারতে পারে অ্যাকোয়াগার্ড 99.99 কিন্তু .99, এইটা কি করবে 100% জীবাণু নাশে সক্ষম একটি যন্ত্র তাহলে আর অ্যাকুয়াগার্ড নয় এখন থেকে সাধারণ মানুষ জাস্ট এই প্রোডাক্টটা ইউজ করতে পারে যেখানে একটা অ্যাকুয়াগার্ডের দাম 5 থেকে 6000 টাকা অবধি পড়তে পারে 5k থেকে 6k অবধি পড়তে পারে যে কোনো ওয়াটার পিউরিফায়ারের দাম সেখানে এটার দাম পড়বে মাত্র 500 থেকে 600 টাকা পাঁচশো থেকে ছশো টাকা মানে একটা গরিব মানুষও একটা পরিশুদ্ধ জল পান করার মজা উপভোগ করতে পারবে তো এটা একটা এই জন্য এই একে আমি একটা দারুণ আবিষ্কারের খাতায় রেখেছি তারপরে আমরা যেটা দেখবো তারপরে আমরা যেটা দেখব এনভি গ্রিন এটা একটা কি গ্রিন ব্যাগ এটা একটা এমন ব্যাগ এটা একটা প্লাস্টিক এটা একটা প্লাস্টিক এবার বলবে প্লাস্টিক স্যার তাহলে বলছেন কেন এটা তো মানে পৃথিবীকে নষ্ট করবে না এটা কীরকম প্লাস্টিক প্লাস্টিক আমরা সবাই জানি প্লাস্টিক কিন্তু বায়ো প্রোডাক্ট প্লাস্টিক বায়ো প্রোডাক্ট কিন্তু এই বায়ো কিন্তু আমাদের প্লাস্টিক কী হয় জৈব অভঙ্গুর নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট কিন্তু এটা এতটাই বায়োডিগ্রেডেবল এটাকে যদি আমরা কি ওপেনলি রাখি মানে হাওয়ায় যদি রাখি এটাকে যদি ওপেনলি আমরা খোলা খোলা অবস্থায় রাখি তাহলে এটা একশো দিন পরে আপনেই নষ্ট হয়ে যায় ওপেন এয়ারে যদি রাখা হয় এটা একশো আশি দিন বাদে আপনিই নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি এটা জলের মধ্যে চুবিয়ে রাখি আজকে রাতে রাখবো কালকে সকালে উঠে দেখবো কোনো কিছুই নেই জলের মধ্যে কিচ্ছু নেই জলে হাওয়া সব কিছু হ্যাঁ তাহলে কোথায় গেল তার মানে এটা এতটাই মারাত্মক পরিমাণ বায়োডিগ্রেডেবল যে এটা গলতে মাত্র সময় নেয় জলের মধ্যে মাত্র কয়েক ঘন্টা জাস্ট কয়েক ঘন্টা আমি যদি ম্যাক্সিমাম ধরি একদিন এই প্লাস্টিকটা একদিনে বায়ো মানে কি হয় জলের মধ্যে গুলে তার আর কোনো অবশিষ্টাংশই থাকে না মানে গায়েব জলের মধ্যে এমনভাবে গুলবে বায়ো প্রোডাক্টটা যে জলের মধ্যে গায়েব হয়ে যাবে তো আজও আবিষ্কার তো তবুও এটা কি করতে পারে পৃথিবীকে বদলে দিতে পারে এই আবিষ্কার দারুণ আবিষ্কার আশা করি তোমাদের সবার ভালো লেগেছে জলের মধ্যে চুপিয়ে রাখলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে গায়েব ম্যাজিক ওকে চলো তারপরের আবিষ্কার আমরা দেখে নেব পরের আবিষ্কার হ্যাঁ হ্যাঁ এটা 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 আবার কি একটা একটা ছাতা 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 স্যার আবিষ্কার করলো অন্য ধরনেরই ভাবনা চিন্তা মানুষের আলাদা এই মানুষটার যার নাম হচ্ছে কি দুজন স্বামী এবং স্ত্রী সামিত এবং প্রিয়া চকসি সামিত এবং প্রিয়া চকসি যে নিজেদের বাড়িতে এই ছাতাটা লাগিয়েছিল সৌন্দর্যায়নের জন্য যেই ছাতাটা অনেক কিছু করতে সক্ষম যেমন সূর্যের আলো নিয়ে এটা সোলার মানে সোলার পাওয়ার তৈরি করতে সক্ষম সকালবেলা সূর্যের আলো নিয়ে এটা সোলার পাওয়ার তৈরি করবে এইটা আরেকটা জিনিস করতে পারে যেটা আজব ছাতার শেপটা দেখতে পাচ্ছো অনেকটা চোঙার মতন ছাতার শেপটা অনেকটা চোঙার মতন যার ফলে কি হবে এটা যেমন সূর্যের আলো দিয়ে কি করতে পারে সোলার পাওয়ার স্টোর করতে পারে কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট ঠিক আছে সোলার পাওয়ার স্টোর করতে পারে তেমনি আরেকটা জিনিস করতে পারে এটা বর্ষার সময় জল এটার মধ্যে ধারণ করে সেটাকে কি করতে পারে পিউরিফাই করে তোমার খাবার উপযুক্ত করে দিতে পারে যেখানে ফাইভ লেয়ার পিউরিফায়ার আছে ফাইভ লেয়ার পিউরিফায়ার হয়ে পিউরিফাই হয়ে তোমার বাড়িতে জল হিসাবে পৌঁছাবে পিউরিফায়েড জল তুমি এই জল আরামসে চোখ বন্ধ করে খেতে পারো বিশ্বাসের সাথে তো এটা কি এক লাখ লিটার জল পরিশুদ্ধতে সক্ষম এক লাখ লিটার জল পরিশুদ্ধতে সক্ষম খালি কি এখানেই শেষ না এই ছাতাটা খালি এইটুকুনিই নয় ছাতাটা দেখতে তো সুন্দর অবশ্যই তার সাথে এটা রাত্রিবেলা আলো জলে এতে এটা পুরোটা আলো জলে পুরোটা এলইডি সিস্টেম তো রাত্রিবেলা এটা সৌন্দর্যায়নের কাজে লাগে বৃষ্টি হলে এটা জল সঞ্চয়ের কাজে লাগে পানীয় জল সঞ্চয়ের ক্ষেত্রে এবং সকালবেলা এটা কি করে সোলার পাওয়ার হিসাবে কাজ করে এটা তিন দিকে মানে হচ্ছে কি এ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এটা দিয়ে আমি করাতে পারবো মোট কথা জুতো সেলাই থেকে জুতো সেলাই থেকে চন্ডি চন্ডি পার্ক যা এই আবিষ্কারের নাম কি আলট্রা ছাতা হারভেস্টার আলট্রা ছাতা হার্ভেস্টার তো এইটা আমরা কি করতে পারি যে কোনো জায়গায় সৌন্দর্যায়নের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি আর আমরা রক্ষা প্রকৃতিকে করতে পারি আমরা সৌন্দর্যায়ন করতে পারি আমরা মানুষের মনকে খুশি করে তুলতে পারি আর আমরা আরো কয়েকটা লাভার স্পার্কও তৈরি করতে পারি সিম্পল ভাষায় আরো কয়েকটা লাভার্স পার্ক এটা দিয়ে হয়ে যাবে এরকম যদি হয় তো আর কি ছাড়ো ঝপঝার না থাকলেই হলো বাস চলো তারপরে পয়েন্ট তারপরে পয়েন্ট তেরো নম্বর মোট ষোলোটা আবিষ্কারের ব্যাপারে আমরা পড়বো তার মধ্যে তেরো নম্বর আমরা দেখছি চলো আমাদের দেশে আমরা কি ভাবি যে আমাদের দেশে যেটা ভাবনা আছে যে উইন্ডমিল উইন্ডমিল প্রচুর খরচের জায়গা উইন্ডমিলে মিলে কি হয় প্রচুর পরিমাণ খরচ হয় হ্যাঁ হয় সত্যি হয় কিন্তু যদি উইন্ড মিলের খরচ একটা উইন্ডমিলের খরচ যদি হয় একটা আইফোনের দামের থেকেও কম আর সেটা মানে উৎপন্ন করতে পারে ফাইভ কিলোওয়াট পার ডে পাওয়ার তাহলে কেমন হয় মানে মোট কথা তোমার ইলেকট্রিসিটির যা খরচ মানে তুমি এই প্ল্যানটা লাগাবে প্ল্যানটা লাগানোর দশ দিনের মধ্যেই তোমার সম্পূর্ণ টাকা উঠে চলে আসবে মাত্র টেন ডেজ দশ দিনের মধ্যে এই প্ল্যানটা তৈরি করতে যা খরচ হয়েছে সেই পুরো টাকা তো উঠে চলেই আসবে এবং সেটা থাকবে হচ্ছে কয়েকশো বছর যদি এরকম কিছু আবিষ্কার আমাদের ভারতীয় করে থাকে তাহলে তো এরকম করে ফেলেছে অরুণ এবং অনুপ জর্জ যারা কেরালার বাসিন্দা যারা আবিষ্কার করে ফেলেছে আভান গ্রেড ইনোভেশনের মানে তার কোম্পানি আভান গ্রেন্ড ইনোভেশন তার আন্ডারে করে ফেলেছে এমন একটা উইন্ড যেটা কি করবে আইফোনের থেকেও সস্তা মানে একটা তৈরি করতে আইফোনের থেকে সস্তা পড়েছে এটাই যদি আমরা কমার্শিয়ালি তৈরি করতে পারি তাহলে কত পড়বে সবার বাড়ির ছাদে ছাদে যদি একটা করে লাগিয়ে নিই তাহলে কত পড়বে খরচ কমতে কমতে একেবারে তোলা নিতে এসে ঠেকবে তাহলে আমরা এইগুলোকে ইউজ করে ভারতকে বদলে দিতে পারি ভারতকে কি করতে পারি কয়লার হাত থেকে খরচের হাত থেকে বাঁচাতে পারি আমরা তোমার তেলের খরচের পারি, ভারত একটা উইন মিলের জন্য ভারত পৃথিবীতে একটা অনবদ্য জায়গায় পৌঁছাতে পারে তাই জন্যই বলছি বারবার শেয়ার করো গভর্নমেন্টের কাছে যাতে পৌঁছায় যাতে তোমার ট্যাক্সের টাকায় এগুলো আসে এবং ভবিষ্যতে তুমিও যাতে এই মজাগুলো উপভোগ করতে পারো তোমার পকেট বাঁচিয়ে তোমার এখন ট্যাক্স দাও গভর্নমেন্টের কাছে কাজে লাগাক গভর্নমেন্ট কাজে লাগানোর ফলে গভর্নমেন্টেরও টাকা বাঁচবে তার মানে কি তোমার টাকা বাঁচবে আর আমাদের দেশ হুরহুর করে উন্নত হয়ে যাবে তার জন্য কি করতে হবে শেয়ার করতে হবে এমনি এমনি হয় না শেয়ার করতে হয় তাহলেই गवर्नमेंटের কাছে পৌঁছায় এত এত শেয়ার করো ভিডিওটা পারলে ভিডিওটা ডাউনলোড করো ভিডিওটা কেটে কেটে শেয়ার করো যেটা তোমার মনে হচ্ছে এটা শেয়ার হওয়া দরকার সেটা ডাউনলোড করো কেটে শেয়ার করো পারলে ভিডিও লিঙ্ক শেয়ার করো সবাইকে অবশ্যই অনুরোধ করো যাতে ভিডিওটা সবাই দেখে আর দেখার পরে সবার মনে একটা ইচ্ছা যাবে যে এইটাকে সরকারের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার এবং এমন কারুর কাছে হয়তো পৌঁছে যাবে এই আবিষ্কারের কথা যে হয়তো সত্যিকারের কাজে লাগিয়ে দেবে হয়তো আমাদের স্টেট गवर्नमेंट হয়তো কাজে লাগিয়ে দিল এটা হতেই তো পারে স্বপ্ন দেখতে অসুবিধা কি তো স্বপ্ন দেখতে হলে অবশ্যই শেয়ার করে দাও পরের প্রশ্ন পরের প্রশ্ন নয় পরের পয়েন্ট আমরা দেখব চলো পরের যেটা আমরা দেখছি এইটা তৈরি করেছে একটা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের সব সায়েন্টিস্টরা মিলে মানে সব ইঞ্জিনিয়াররা মিলে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এইটা আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে সোলার ট্রি মানে সোলার প্ল্যান্ট তৈরি করতে আমাদের সব থেকে যেটা চিন্তার বিষয় প্রচুর পরিমাণ জায়গা লাগে প্রচুর পরিমাণ তো এই ধারণা যে সম্পূর্ণ ভুল সেটা মানে প্রমাণ করে দিয়েছে কে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট সে একটা কী করেছে ট্রি এর মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে কেন স্যার ট্রি এর মতন করে লাভটা কি হলো দেখো ট্রি এর মতন হলে এটা সারাদিন কি হবে সারাদিন এরা প্রত্যেকটা প্লেট জায়গার কিভাবে কিভাবে সোলার পাওয়ার পাবে এবার বলবে স্যার কি করে এই সামনের দিকে যখন আলো পড়ছে পিছনের এরা তো আলো পাচ্ছে না কে বলেছে আলো পাচ্ছে না সূর্য তো এই দিকেও যাচ্ছে মানে আমার যদি সোলার প্ল্যান্টটা এইভাবে থাকে সূর্য যখন এই দিকে আছে তখন এইটা আলো পাচ্ছে আবার যখন সামনের দিকে যাচ্ছে সামনের দিকেও আলো পাচ্ছে অলওয়েজ আলো পাচ্ছে এটা সূর্য যখন পিছনের দিকে আছে তখন থেকে সামনের দিকে যখন যাচ্ছে মানে একেবারে পূর্ব থেকে পশ্চিম যেদিকেই সূর্য যাক না কেন সবসময় আলো পাচ্ছে এরকমভাবেই এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং জাস্ট একটা পোলের উপর মানে আমি যদি ধরিও জায়গাটা জাস্ট এইটুকুনি জায়গার মধ্যে যেখানে আগে সোলার প্লেট বসতো মাত্র দশ থেকে বারোটা হ্যাঁ দশ থেকে বারোটা বসাও খুব বড় ব্যাপার ছিল দশ থেকে বারোটা বসতো না সেখানে এখানে আমরা কুড়ি থেকে পঁচিশটা জাস্ট ডবল ট্রিপল করে দিয়েছি আমরা সংখ্যাটা ট্রিপল বানিয়ে দিতে পেরেছি আমরা সোলার প্ল্যান্টের তো আমাদের কি করতে হবে এগুলো সরকারের কাছে পৌঁছে দিতে হবে সোলার ট্রি সোলার ট্রি প্রজেক্ট যদি আমাদের আসে তাহলে কি হবে ভারত রাতারাতি বদলে যেতে পারে ওকে চলো পনেরো নম্বর পনেরো নম্বর এই ছেলেটার ব্যাপারে আমরা দেখবো যার নাম হচ্ছে জাওয়াত প্যাটেল একটা অসাধারণ জিনিস আবিষ্কার করেছে যেটা কি করবে মাত্র ২২ বছর বয়স আমাদের থেকে অনেক ছোট হয়তো তোমাদের থেকে অনেকের থেকে ছোট ওকে তো এটা কি জাওয়াত প্যাটেল যেটা আবিষ্কার করেছে একজন হায়দ্রাবাদের ছেলে যে আবিষ্কার করেছে কি একটা এমন ওয়াটার মানে পিউরিফায়ার বলবো পিউরিফায়ারও বলা যায় বা ওয়াটার সাকার ঠিক আছে ওয়াটার সাকার ওয়াটার সাকার এটা আবার কি জিনিস এটা কি করে বায়ু থেকে বায়ুকে টেনে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্পকে কি করে ফিল্টার করে জল উৎপাদন করতে সক্ষম ফিল্টার করে জল উৎপাদন করতে সক্ষম এবং এই ফিল্টার করা জল এর মাধ্যমে এটা ফিল্টার করা হয় এবং বায়ু থেকে এটি জল উৎপাদনে সক্ষম আমরা যদি দেখি এটা প্রত্যেক ঘন্টায় 1.8 লিটার জল উৎপাদন করতে সক্ষম মানে আমাদের কী করতে হবে না কলের জল খাওয়ার অপেক্ষায় থাকতে হবে না বাড়িতে এই মেশিন লাগে না ঘন্টায় এক পয়েন্টে ওয়ান পয়েন্ট এইট লিটার জল কেউ খায় না ভাই কেউ খায় না কারুর খাওয়ার ক্ষমতা নেই ঠিক আছে ঘরে ওয়ান পয়েন্ট এইট লিটার ঘন্টায় মানে বুঝতে পারছো তোমার ঘরে রান্না হয়ে যাবে তোমার জল হয়ে যাবে পালেও জলে স্নানও করে নিতে পারবে তুমি চব্বিশ ঘন্টায় একবার স্নানও করে নিতে পারবে মানে এতটা জল উৎপন্ন হয়ে যাবে ওয়ান লিটার মানে পার ঘন্টায় প্রায় দু লিটার আমরা যদি দেখি প্রায় চল্লিশ লিটার জল এটা সারা দিনে উৎপন্ন করতে পারে আর মানুষ কখনোই তোমার বাড়িতে যদি চারজন লোক থাকে ম্যাক্সিমাম তোমরা আট থেকে তোমার মানে চারজন লোক থাকলে আট কি খুব জোর বারো লিটার জল তোমরা খাও তাহলে চল্লিশ লিটার এটা জল উৎপাদন করতে সক্ষম এবং এটা সেই এলাকায়ও জল উৎপাদন করতে সক্ষম যে এলাকা মারাত্মক শুষ্ক মানে হচ্ছে রাজস্থান বলো বা লাদাখ বলো এই সব জায়গায়ও এটা মিনিমাম রেঞ্জ যেটা ওয়ান পয়েন্ট এইট লিটার দেখছো এটা মিনিমাম মিনিমাম ওয়ান পয়েন্ট এইট লিটার জল উৎপাদনে সক্ষম এর থেকেও বেশি উৎপাদন করতে এটি পারে তো জাওয়াত প্যাটেলের এই আবিষ্কারকে একটা সেলুট আমার তরফ থেকে এই আবিষ্কার তাদের সাহায্য করবে যারা যারা গ্রামে থাকে জলের অসুবিধা জল কষ্টে ভোগে তাদের জন্য এই আবিষ্কার একটা বড় আবিষ্কার হয়ে দাঁড়াবে আশা করি আর আজকের লাস্ট আবিষ্কার কিন্তু খুব বড় একজন আবিষ্কার আর যার আবিষ্কারের ব্যাপারে বলব তিনি আমার নিজের শিক্ষক আমি যে কলেজে পড়েছি সেই কলেজেরই প্রফেসর আমাদের প্রিয় এস জি স্যার স্বপন কুমার ঘোষ আমাদের প্রিয় এস জি স্যার তো এখানে এই প্লাস্টিকের সব ছবি দেখাচ্ছি কেন এত প্লাস্টিক কারণ তিনি একটা যে জিনিস আবিষ্কার করেছেন সেটার নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ডিগ্রেডেবল করতে পারে মানে প্লাস্টিককে ডিগ্রেড করতে পারে এরকম একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন তিনি যার পেটেন্টের অপেক্ষায় বর্তমানে রয়েছেন ইনি হচ্ছেন আমাদের এসজি স্যার ইনি হচ্ছেন আমাদের আমাদের সেই পি ও এইচজি স্যার আমি পড়তাম আরকেএমভিসি কলেজে রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ আর কে এম ভি সিকেন্ড এমভিসি কলেজে আমরা পড়তাম আমি পড়তাম তো সেই কলেজেরই প্রফেসর হচ্ছেন এই স্বপন কুমার ঘোষ আমার শ্রদ্ধেয় আমার টিচার ছিলেন আমার বায়োলজি ডিপার্টমেন্টেরই আমি যখন ছিলাম তখন উনি ডিপার্টমেন্টাল হেড ছিলেন না কিন্তু এখন উনি ডিপার্টমেন্টাল হেড তো তার জন্য তাকে আমি শ্রদ্ধা জানাবার জন্য এবং তার আবিষ্কারকে লোকের কাছে তুলে ধরবার জন্য নিয়ে এসেছি আজকে আমি এটা তো তার তৈরি বায়োডিগ্রেডেবল ব্যাকটেরিয়া বায়োডি মানে বায়োডিগ্রেডেবল ব্যাকটেরিয়া না আমি কথাটা ভুল বললাম প্লাস্টিক ডিগ্রেডেবল ব্যাকটেরিয়া মানে প্লাস্টিককে ডিগ্রেড করতে পারে বা প্লাস্টিককে হজম করে ফেলতে পারে এমন একটা ব্যাকটেরিয়া তিনি আবিষ্কার করে ফেলেছেন আর পৃথিবীর যত প্লাস্টিক প্রোডাক্ট আছে আশা করা যায় এইবার হয়তো শেষ হতে চলেছে আর এই আবিষ্কারগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর সবার মধ্যে ছড়িয়ে দেবে আর শেষে একটা কথা আমি বলতে চাই মানুষকে স্বপ্ন দেখতে শেখাও কিন্তু কি স্বপ্ন সে দেখতে চায় সেটা তার উপরে ছেড়ে দাও কারণ তুমি যদি তোমার স্বপ্ন তার কাঁধে চাপিয়ে দাও তাহলে কি হবে সে কিছু করতে পারবে না লাইফে কিন্তু সে যদি নিজের থেকে স্বপ্ন দেখতে শেখে তাহলে সে কী করবে নিজের স্বপ্ন যদি নিজে দেখে সে নিশ্চয়ই একজন বড় মানুষ হয়ে উঠবে আজকে যাদের সাফল্যতার সাফল্যের কথা বললাম তারা সবাই নিজেদের ফিল্ডে সবাই সবাই সেরা এবং নিজের স্বপ্নকে পূরণ করবার জন্য ছুটেছিল বলেই আজকে তারা স্বপ্ন পূরণ করতে মানে শিখে গেছে তো আমি বলবো ড্রিম দেখতে শেখাও ড্রিমার সে নিজেই হয়ে যাবে তো লাস্টে এই কথাটা বলে আমি আমার ক্লাসটা শেষ করব যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে ভিডিওটাকে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দিতে ভুলো না চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেন ভিডিওটা খারাপ লাগলো আর আমি তোমাদের শুভাষিষ স্যার আর আমার টেলিগ্রাম চ্যানেলের নাম সায়েন্স বাই শুভাষিষ স্যার যেখানে আরও তোমরা অনেক ইনফরমেশান পেয়ে যাবে সায়েন্স বাই শুভাষিষ স্যার তো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো এখানে তোমরা আরো নোটস আমার ক্লাস ফ্রি ক্লাস এবং অন্যান্য আরো অনেক কিছু তোমরা পেয়ে যাবে তো জয়েন হয়ে যেতে পারো তো আজকের মতো ক্লাস আমি এখানে এন্ড করব দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন তো আজকের মতো টাটা গুডবাই বাই বিদায়